শুনেন হাইলাকান্দি বাসিরে, ও ভাই বলি বিনয় করে আনোয়ারের লাইগা খররে দুয়া, হোমা বইন মাবুদের দরবারে রে। শুনেন হাইলাকান্দি বাসিরে, শুনেন হাইলাকান্দি বাসিরে, হবাই বলি বিনয় করে আনোয়ারের লাগে খররে দুয়া, হোমা বইন মাবুদের দরবারে রে। শুনেন হাইলাকান্দি বাসিরে, শুনেন আমার বরাক বাসিরে, কত গরিব দুঃখী নারী পুরুষ আসা যাওয়া করে, টাকলা পাই চোর বাড়ি তাইলে খালি যায় না বীরে, ভাগ্য গুণে ভাইজি আমরা অমূল্য রতন, কপাল দোষে হারাইতে চাই না ছয় দোলের মতন রে। দয়া করয় হে মালিক সাই, আনোয়ারের দীর্ঘ দিনের আয়ুর বিকাশাই, আগলাপুরের সৈদুল চৌধুরী নাইয়া যেই সংসারে, আগলাপুরের জনগণ আইজ কান্দে যারে যারে, হারাইল সৈদুলের মনের মতন, হারাইয়া বুঝল সৈদুল মূল্য রতন, ভালোবাসত সৈদুলের মনের মতন, বিনা মেঘের বজ্র ভাতে আন্দাই রাগলা পুরে কহন রে। শুনে নামার হে মালিক সাই, আনোয়ারের দীর্ঘ দিনের আয়ুর বিকাশাই, আনোয়ারের লাইগা কত মানুষ কান্দে যারে যারে, কি অপরাধ করছে গো মাবুদ তোমার এই দরবারে, যার কারণে এই সাজা সে ভোগ করিতে হয়, হো আল্লাহ রহমানুর রহিম তুমি তোমার পরিচয় রে। দয়াল আল্লাহ দয়া কর তারে, দয়ার আল্লাহ ক্ষমা কর তারে, আনোয়ারের অসুস্থতার খবর শুনে লাগছে হাহাকার, আহার গরে পুত্র সুগে মায়ের কলিঞ্জা জ্বলিয়ায় আঙ্গার রে, পুত্র সুগে মায়ের কলিঞ্জা জ্বলিয়ায় আঙ্গার রে। বিদেশেতে যখন কারো বেটা মারা যায়, হায় পশুপঙ্কী না জানিতে জানে তার মায় রে, পশুপঙ্কী না জানিতে জানে তার মায় রে, কেউ কাটবে জারের বাস কেউ কাটবে মাটিতে গোড়াইয়া, পাগল রাজু মিয়া লাইবার যেই দিন এই রঙ্গের দুনিয়ায় সাহাড়িয়া রে। দয়ার আল্লাহ দয়া কর তারে, দয়ার আল্লাহ ক্ষমা কর তারে, সেই বিচার লইয়া বলি মাবুদের দরবারে, মাগল রাজু মিয়া কান্দে গো মাহবুদ সেই খবরের বয়ে রে।
দয়া করো হে মালিক শাই, দীর্ঘদিনের আয়ুর বিকাশাই, দয়া করো হে মালিক শাই, আনোয়ারের দীর্ঘদিনের আয়ুর বিকাশাই। শুনেন হাইলা কান্দি বাসিরে, হবাই বলি বিনয় করে।